ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে লাস্ট এপিসোডে আমরা স্টেট নিয়ে আলোচনা করেছিলাম তারপরে এক সপ্তাহ কোনো ভিডিও নেই আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে লাস্টের ভিডিওগুলোতে একটু সাউন্ডের প্রবলেম ছিল এই জন্য আমি দুঃখিত আসলে আমার রুমে প্রচুর ইকো হয় আর একবারে ভিডিওগুলো কমপ্লিট করা ছিল যে জন্য পরবর্তীতে চেঞ্জও করতে পারিনি আশা করছি এই ভিডিওতে সাউন্ডের প্রবলেমটা কিছুটা হলেও রিডিউস করা যাবে আর যারা একটু কষ্ট পেয়েছেন আগের সাউন্ডের প্রবলেমের জন্য তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওকে লাস্ট এপিসোডে তো আমরা স্টেট নিয়ে আলোচনা করেছিলাম তাহলে এই এপিসোডে আমরা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি লাস্ট এপিসোডে আমরা স্টেট নিয়ে আলোচনা করলেও অল্প অল্প করে কিন্তু আমরা ইভেন্টের কাজও করেছিলাম তাই না কাউন্টার জেসের ভেতরে আমরা কিছু ইভেন্টের কাজ করেছিলাম বলেছিলাম যে ইভেন্ট নিয়ে পরবর্তীতে আরও একটা ভিডিও আসবে তো আজকে আমরা ইভেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওতে ওকে তার পূর্বে আমরা কিছু কাজ করব সেটা হচ্ছে আগের যে ফাইলগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো আসলে আমাদের কোনো দরকার নেই এগুলো আমরা ডিলেট করে দিব এগুলো কোনোই দরকার নেই আমরা আমাদের মতো করে নতুন করে কিছু ফাইল তৈরি করে আবার কাজ করবো অ্যাফসিএসএস ইন্ডেক্স ইন্ডেক্স জেস আমাদের দরকার নেই এফ আপাতত দরকার নেই আর স্টেট এখান থেকে ডিলেট করে দেই একদম ক্লিন করে ফেলি আবার প্রথম একদম প্রথমে যেরকম থাকে সেরকম একদম ক্লিন প্রজেক্ট করে ফেলি ওকে সো ইভেন্ট বলতে কি বোঝায় আর কি আমরা তো সবাই জানি অ্যাটলিস্ট যারা রিয়্যাক্ট শেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন যারা রিয়্যাক্ট শিখছেন তাদের অবশ্যই বেসিক এই স্টেমেল সিএসএস জাওয়াই স্ক্রিপ্টের নলেজ তো আসেই যদি না থাকে তাহলে তো আর এখানে শিখতে আসেননি আর যদি কেউ একদমই নলেজ না থাকার পরেও চলে আসেন রিয়াক্ট শিখতে তাদের জন্য ব্যাড নিউজ হচ্ছে প্লিজ আগে ভালো করে এইচ টিএম সিএসএস জাভাই স্ক্রিপ্ট ভ্যানিলা জাভাই স্ক্রিপ্ট যেটাকে বলে সেগুলো শিখে আসুন তারপরে আপনি রিয়াক্টে জাম্প করুন আর যদি আপনার প্রিভিয়াসলি এই নলেজগুলো থাকে তাহলে আপনি জানেন খুব ভালো মতোই জানেন যে ইভেন্ট কি ইভেন্ট হচ্ছে যে কোনো একটা অবজেক্ট ইভেন্ট মেনলি একটা অবজেক্ট ওকে এই অবজেক্টটা কি এই অবজেক্টের ভেতরে কোনো একটা কিছু ঘটলে কোনো এক একটা কিছু ঘটলে কি ইনফরমেশন স্টোর হয় সেগুলোই আমাদেরকে দেয় লাইক আমি ক্লিক করছি যে এখানে ক্লিক করলাম এই ক্লিক করাটা একটা ইভেন্ট আমি একটা কি প্রেস করলাম এই কি প্রেস করাটা একটা ইভেন্ট ওকে কিছু একটা ঘটলো সেই কিছু একটা ঘটাটাই একটা ইভেন্ট এবং এই ইভেন্টের সাথে অ্যাসোসিয়েটেড থাকে ইভেন্ট রিলেটেড অসংখ্য অবজেক্ট অসংখ্য অবজেক্ট এখনই আমি বুঝাই দিতে পারবো সাপোজ আমি এখানে একটা বাটন ক্রিয়েট করে ফেলি ওকে জাস্ট এ মিনিট ওকে আমি যদি এখানে একটা বাটন ক্রিয়েট করি এই বাটনে ক্লিক হওয়ার পরে কিছু একটা ঘটবে সেই কিছু একটা ঘটাটাই হচ্ছে একটা ইভেন্ট লাইক আমি এখানে বললাম ক্লিক মি ওকে আমি বললাম ক্লিক মি এখন এই যে বাটনটাতে ক্লিক করলাম কিছু একটা ঘটলো কী ঘটবে সেটা তো আসলে আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানে না বা আমাদের এই রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনটা জানে না সেটা জানি হচ্ছে আমি বা আপনি যদি প্রজেক্টটা করে থাকেন সে তাহলে সেটা জানেন হচ্ছে আপনি তাহলে এই ইভেন্ট ঘটলে কিভাবে কি কাজ ঘটাতে হবে কি কাজ করতে হবে সেটা আপনাকেই বলে দিতে হবে তাই না আপাতত আমরা কিছু বলিনি শুধুমাত্র জিএসএক্সের ভেতরে একটা বাটন দিয়ে বললাম ক্লিকমি তাহলে দেখি তো এই ক্লিকমি করার পরে কি হয় আমি আসলে স্টার্ট করিনি এনপিএম স্টার্ট আগে আমাদের প্রোজেক্টটা তো স্টার্ট করতে হবে সার্ভারে তাছাড়া তো কাজ করবে না আচ্ছা তাহলে যেহেতু আমরা এখনো কিছু বলিনি যে বাটনে ক্লিক করলে কি হবে তাহলে আলটিমেটলি কিছুই হবে না তাই না কিছুই হবে না যদি আপনি নির্দিষ্টভাবে বলতেন যে না বাটনে ক্লিক করলে এই কাজটা হবে তাহলে একটা নির্দিষ্ট কাজ হওয়ার সম্ভাবনা ছিল আর এই যে কিছু একটা করলে একটা নির্দিষ্ট কাজ হওয়ার সম্ভাবনা থাকে এটাকেই মেনলি বলে হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলার অর্থাৎ আমার ইভেন্টটা ঘটলে কি হবে সেটা আমাকে হ্যান্ডেল করতে হবে আচ্ছা এখানে একটা মিস্টেক আছে কিছু একটা খুঁজে পাচ্ছে না কাউন্টার কোথাও আচ্ছা আমি সেভই করিনি সরি সেভ না করার কারণে এরকম দেখাচ্ছে এই যে দেখেন এখানে একটা বাটন আছে হ্যাঁ এই বাটনটাতে যদি আমি ক্লিক করি কিছুই ঘটছে না একটা অ্যালার্ট দেখাচ্ছে না কনসোলে কিছু লক করছে না কারণ এটা হ্যান্ডেল করা হয়নি ওকে হ্যান্ডেল করা কি সেটা তো বুঝতে পারছেন যে এই বাটনটাতে ক্লিক করা হলে কী ঘটবে সেটা আমাদের প্রোজেক্ট জানে না সেটা জানি আমি তাই অ্যানি হাও কিছু একটা করতে হবে এই বাটনে ক্লিক করার পরে কি হবে সেটা আমাদেরকে বলে দিতে হবে আর এই যে বলে দেওয়া এই বলে দেওয়ার নাম হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলিং করা এই ইভেন্ট হ্যান্ডেলিং রিয়াক্টে খুব সহজ দুনিয়াতে যত ইভেন্ট আসে অর্থাৎ ডমের জন্য যত ইভেন্ট আসে সব ইভেন্ট হ্যান্ডেল করা সিস্টেম রিয়াক্টে একই কি হবে কি করতে হবে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে সিম্পল জাস্ট একটা ফাংশন ক্রিয়েট করতে হবে এই ফাংশনটা কোথায় ক্রিয়েট করবেন এই ফাংশনটা আপনি যে কোনো জায়গায় এইটা রেন্ডার একটা মেথড এই মেথড বাদে যে কোনো জায়গায় আপনি করতে পারেন ইভেন আপনি এখানেও করতে পারেন অ্যারো ফাংশনের মাধ্যমে বাট আমি সিম্পলি এই ক্লাসের ভেতরেই একটা মেথড ক্রিয়েট করলাম লাইক বললাম যে ক্লিক হ্যান্ডেলার ইকুয়ালটা একটা অ্যারো ফাংশন ওকে ক্লিক হ্যান্ডেলার ইকুয়াল টু একটা অ্যারো ফাংশন এর ভেতরে আমরা কিছু একটা করবো সাপোজ আমরা বললাম অ্যালার্ট হাই আই অ্যাম আই হ্যাভ ক্লিকড ওকে এইভাবে বলে দিলাম ওকে তো এখন এই যে একটা মেথড বানালাম সেই ম্যাথডটা আমরা কোথায় পাস করবো আপনি যদি ডমের ইভেন্ট হ্যান্ডেলিং করে থাকেন তাহলে আপনি খুব ভালো মতোই জানেন যে ডমে আমাদেরকে অ্যাড ইভেন্ট লিসেনার করতে হয় তার ভেতরে একটা ম্যাথড বা ফাংশন কল ব্যাক ফাংশন দিতে হয় অথবা যদি আমরা বলি বাটন ডট অন ক্লিক সেক্ষেত্রেও আমাদেরকে একটা ফাংশন আর্গুমেন্ট আকারে দিতে হয় বা ইকুয়াল সাইন্ডে একটা ফাংশন রেফারেন্স দিয়ে দিতে হয় রিয়াক্টেও সেম রিয়্যাক্টে যে ডিফারেন্ট কিছু তো এমনটা না রিয়াক্টে আমাদের একটু ডিফারেন্ট হতে কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি ডমে করতাম তাহলে আমরা লিখতাম অন ক্লিক বাট এখানে আমরা ক্লিকটাকে ক্যাপিটালাইজ করে দিব ওকে এই যে অন ক্লিক এইভাবে হবে ডিফারেন্স এতটুকুই যে অন ক্লিকটা হচ্ছে ক্যাপিটাল এইটুকু মনে রাখলে চলবে ইকুয়াল ইকুয়াল কি আমরা এই যে মেথডটা বানিয়েছিলাম সেই ম্যাথডের রেফারেন্সটা আমরা দিয়ে দিব এটা তো জাভা স্কিপ কোড যেহেতু এটা জাভা স্কিপ কর সেহেতু আমাদেরকে দুইটা কার্লি ব্র্যাকেটের ভেতরে টেম্পলেটটা নিয়ে তার ভেতরে বলতে হবে দিস ডট ক্লিক হ্যান্ডেলার কেন দিস কেন কারণ এই ক্লাসের ভেতরে আছে। আর ইয় সিক্সে তো আপনারা জানেন যে একটা ক্লাসের ভেতরকার কোনো ভ্যারিয়েবল বা কোনো ফাংশন যদি রেফার করতে হয় পয়েন্ট আউট করতে হয় তাহলে আমাদেরকে দিস কিওয়ার্ডটার সামনে সবার পূর্বে দিতে হবে তাহলে এই যে বলে দিলাম বাটন অন ক্লিক একটা প্রপার্টিজ অন ক্লিক ইকুয়াল টু দিস ডট ক্লিক হ্যান্ডেলার যখন ক্লিক করা হবে তখন সে কি করবে এই রেফারেন্সে চলে যাবে এই ফাংশনের ভেতরে এই ফাংশনের ভেতরে যে এই ফাংশনটা এক্সিকিউট করা শুরু করবে এবং এই ফাংশনটা এক্সিকিউট করলে কি পাবে প্রথম লাইনটা পাবে অ্যালার্ট হাই আই হ্যাভ ক্লিকড তাহলে সেভ করেই দেখা যাক কাজ করে কিনা হাই আই হ্যাভ ক্লিকড আবার হাই আই হ্যাভ ক্লিকড ওকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের বাটনটা এখন লিসেনেবল অর্থাৎ বাটনটা আমাদের কথা শুনছে কিছু একটা তো হচ্ছে আর এই কিছু একটা কি হবে সেটা তো আপনি এখানে বলে দিবেন তাই না এখানে যোগ বিয়োগ ভাগ করতে হবে না সার্ভারে রিকোয়েস্ট পাঠাইতে হবে না একটা ফর্ম সাবমিট করতে হবে না কোনো নাম চেঞ্জ করতে হবে না কোনো কী করতে হবে সেটা তো আপনি বলে দিবেন এখান থেকে প্রত্যেকটা ইভেন্ট হ্যান্ডেল করার সিস্টেম একদম সেম আমি দুই একটা কাজ করে আপনাদেরকে দেখাবো আচ্ছা এখন আমি বলছিলাম যে প্রত্যেকটা ইভেন্ট অ্যাকচুয়ালি একটা অবজেক্ট কই ভাইয়া অবজেক্টের কি এখানে তো অবজেক্টের কিছু দেখলাম না হ্যাঁ অবজেক্টের কিছু একটা আছে সেটা আমি বোঝাবো এই যে ফাংশনটা আমরা বানিয়েছি বা ম্যাথডটা আমরা বানিয়েছি প্রত্যেকটা ইভেন্ট হ্যান্ডেল করার জন্য তাই তো এই ফাংশনগুলো বা এই মেথডগুলো বাই ডিফল্ট একটা করে আর্গুমেন্ট নিবে যার নাম হচ্ছে ইভেন্ট আর আপনি যদি এখানে ডট লক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই ইভেন্ট আলটিমেটলি একটা অবজেক্ট এই অবজেক্টের ভেতরে ইভেন্ট রিলেটেড সব কিছু আছে সব কিছু আমি একটু দেখার চেষ্টা করি সেভ করি ব্রাউজারে যাই আচ্ছা বাটনটা আসলে খুব বাজে জায়গায় আছে তাই না আমরা একটু টু ফৰ্মেশ্যন কৰিনাৰ অ'কে আৰ এম ৱাই থ্ৰী অ'কে সো একটু ফরমেশন করে নিলাম কিন্তু কাজ করলো না কেন ও আচ্ছা কাজ না করার পিছনে রিজন আছে কারণ আমরা তো ব্যাট অ্যাড করিনি আচ্ছা ঠিক আছে বুটিস্টার স্টার্ফ আমরা নেক্সট ভিডিওতে অ্যাড করব এই ভিডিওতেও করা যাইতে পারে এই ভিডিওতে যদি আপনি বুটিস্টার অ্যাড করতে চান তাহলে আপনি গেট পে চলে যাবেন গেট নিয়ে কাজ করার অনেক সিস্টেম আছে এটা একটা সিম্পল সিস্টেম ওকে আমি একটা মাত্র সিস্টেম দেখাচ্ছি তো এখান থেকে আপনি জাস্ট এই লিঙ্কটাকে কপি করবেন কপি এইবার আপনি চলে যাবেন কোথায় ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে এই ইন্ডেক্স ডট ফাইলে আপনি সবার পূর্বে বা এখানে যেখানে খুশি আপনি এখানে লিঙ্ক আপ করতে পারেন কোনো সমস্যা নেই সেভ করে দিলাম সেভ করে দিয়ে এইবার আমি রিফ্রেশ করলাম দেখেন চলে এসছে আমাদের বুট স্টার্পের স্টাইলটা চলে এসছে কিন্তু আমাদের বাটনটা তো স্টার্পের মতো আসেনি বাটনটা স্টার্পের মতো না আসার কারণ হচ্ছে আমরা বাটনের সাথে তো ক্লাস নেম অ্যাড করিনি ক্লাস নেম বিটিএন বিটিএন প্রাইমারি সেভ দেখা যাক ইয়াস নাও ইটস ওয়ার্কিং ওকে সো আমরা শুধু সিএসএসটাকে লিঙ্ক আপ করলাম আমরা জাভা স্ক্রিপ্টটাকে লিঙ্ক আপ করলাম না আর জাভাই স্ক্রিপ্টা এইভাবে লিঙ্কআপ করলে সব কিছু ঠিকভাবে কাজ করবেও না সেগুলো কাজ করার আলাদা সিস্টেম আছে তো আমরা এখানে ক্লিক করি ওকে আমাদের কথা ছিল যে আমরা ক্লিক করবো বা কোনো একটা কিছু ঘটবে সেই যে একটা ইভেন্ট ঘটবে প্রত্যেকটা ইভেন্ট যে একটা অবজেক্ট সেটার প্রমাণ নেওয়াই হচ্ছে আমাদের উদ্দেশ্য তো আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এটা একটা অবজেক্ট নিয়ে এসেছে যে জি কিন্তু আলটিমেটলি এটা প্রপারলি একটা অবজেক্ট দেখেন হ্যান্ডেলার অবজেক্ট টার্গেট অবজেক্ট অনেক কিছু আছে হ্যান্ডেলারের ভেতরে কী আছে অবজেক্ট সেট টার্গেটের ভেতরে কি আছে অল্টার কি অ্যাপস মানে অনেক অনেক কিছু আছে ঠিক আছে তো টার্গেটকে টার্গেট আপাতত নাল স্ক্রিন এক্স কত নাল স্ক্রিন ওয়াই নাল এগুলো ভ্যালু নেই কিন্তু তারপরেও এগুলো প্রত্যেকটাই একটা অবজেক্ট এবং আপনি যদি এর প্রোটো দেখেন এর প্রোটো এখানে দেখা যাচ্ছে না এই ওয়ার্নিং নিয়ে চিন্তা করার কিছু নেই প্রোটো ক্লাস প্রোটো অবজেক্ট ঠিক আছে তো এইভাবে করে আমরা কি করতে পারতেছি আমরা বুঝতেই পারতেছি যে এটা একটা অবজেক্ট আরও ক্লিয়ারলি বোঝার জন্য আমরা এখানে বলতে পারি ইভেন্ট ডট টার্গেট সেভ করি এবারকে ক্লিক করে দেখার চেষ্টা করি দেখেন টার্গেটটাকে সেটা তাকে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের টার্গেট হচ্ছে বিটিএম সেই বিটিএনটাকে আমাদের ইজিলি দিয়ে দিল ক্লিক করবো যতবার ক্লিক করব ততবার আমাদেরকে বারনটাকে দিয়ে দিল সো এই টার্গেটটা আমাদের খুব প্রয়োজন পড়বে নিয়ার ফিউচার এই জন্য আমি টার্গেটটা আপনাদেরকে প্রিন্ট করে দেখালাম ওকে তো এটা গেল একটা কাজ আরও অনেক কিছু হতে পারে সাপোজ আমাদের এই প্রোগ্রামে এইখানে একটা ইনপুট ফিল্ড আছে ওকে এখানে একটা ইনপুট বক্স আছে এই ইনপুট বক্সের টাইপ হচ্ছে টেক্সট আর এখানে আমাদের একটা প্লেস হোল্ডার আছে প্লেস হোল্ডার দিয়ে আমরা বললাম যে ইন্টার ইয়োর নেম ওকে এখানে বললাম আর এইখানে হচ্ছে আউটপুটের একটা বক্স থাকবে ঠিক আছে আউটপুট সরি একটা পি এলিমেন্ট থাকবে পি এলিমেন্টের ভেতরে আমরা বসায় দিলাম যে হ্যালো মিস্টার আমার নেমটা এইখান থেকে যেই নেমটা পাবো সেই নেমটা এখানে আমি বসাবো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন তো আপাতত আমি এখানে বসায় রাখলাম এইস এম মিস্টার এক্স ওকে এভাবে বসায় রাখলাম কারণ হচ্ছে আপনাদেরকে আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি এখন কোশ্চিন হচ্ছে এখান থেকে যে ইনপুট লিসেন হওয়া হবে এটা তো একটা ইভেন্ট করবে। যখন মানুষ কিউ কি প্রেস করবে সেটা একটা ইভেন্ট তাহলে সেই ইভেন্টটা ঘটলে সেই ডেটাটা আমরা পাবো কিভাবে। অবশ্যই একটা হ্যান্ডেলার লাগবে আমাদের তাহলে এখানেও আমরা একটা হ্যান্ডেল হ্যান্ডেলার বানায় ফেলি এটা হচ্ছে ইনপুট হ্যান্ডেলার আমি ইনপুট হ্যান্ডেলার নাম দিলাম আপনি যে কোনো নাম দিতে পারেন এরপরে এখানে আমরা ইভেন্ট দিয়ে দিলাম সেম এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে এখান থেকে ডেটাগুলোকে পেতে পারি এখানে যা টাইপ করা হচ্ছে সেই ডেটাগুলো কিভাবে পেতে পারি সেটা আগে আমরা বের করে ফেলি এখান থেকে ডেটাটা পাওয়ার পরে সেটা স্ক্রিনে কিভাবে প্লেস করব। সেটা আমরা পরে চিন্তা করবো আপাতত আমরা চিন্তা করি যে এখান থেকে কিভাবে ডেটাগুলোকে বের করে আনব এখান থেকে ডেটা বের করে আনা কিন্তু খুব সহজ জাস্ট ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু একটু আগে আমরা দেখেছিলাম না ইভেন্ট ডট টার্গেট দেওয়ার সাথে সাথে কী হলো আমাদের মূল ফাইলটাকে নিয়ে চলে আসলো তো এখন আমাদের কাজটা হচ্ছে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুকে কনসোল লগ করা কনসোল ডট লগ ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু ওকে দেখি তো আসলেই কাজ করে কি না একটু সেভ করে দেই দেখা যাক কী অবস্থা হয় এখানে একটু ডিজাইনে যা হয়েছে ওইসে ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই এইস এ নাই কই কিছুই তো স্কিনে আসছে না আচ্ছা কিছু স্কিনে না আসার রিজনটা কোনো ভুল করিনি আমরা শুধু একটা মিস্টেক করেছি একটা কাজ করিনি এখানে আমাদের ইনপুরের সাথে তো হ্যান্ডেলারটা সেট করতে হবে তাহলে হ্যান্ডেলারটার নাম কি হবে এখানে তো আমাদের হ্যান্ডেলারটার নাম ছিল হচ্ছে অন ক্লিক বা হ্যান্ডেলার না ইভেন্টার নাম ছিল তো ইনপুট হ্যান্ডেলার তাহলে ইভেন্টার নাম কি হবে অন চেঞ্জ ওকে অন চেঞ্জ ইকুয়াল টু আমাদের হ্যান্ডেলারটা হ্যান্ডেলারটার নাম কি ইনপুট হ্যান্ডেলার দিস ডট ইনপুট হ্যান্ডেলার অন চেঞ্জ হ্যান্ডেলারের কাজ কি যখন কোনো কিছু চেঞ্জ হবে তখন এ ফায়ার্ড হবে এবং এ ফায়ার্ড হলে কি ফায়ার্ড হবে এই ম্যাথডটাকে কল করবে এই ম্যাথডটাকে কল করলে কী হবে ইভেন্টের সাথে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা স্ক্রিনে প্রিন্ট আউট করবে খুব সিম্পল কনসেপ্ট ওকে সেভ করি ওকে এখান থেকে আমরা দেখেন তো কনসোলে প্রিন্ট আউট হচ্ছে আমাদের ডেটাসটা ডেটাটা হচ্ছে কিন্তু তাহলে যখন আমরা এই ক্লিক বাটনটাতে কল করব তখন কি হবে তখন আমাদের ডেটাগুলো এখানে চলে আসবে এই যে মিস্টার এক্সের জায়গায় এই ডেটাটা বসাবে এবং এটা ক্লিয়ার হয়ে যাবে এরকম কিছু একটা আমরা করতে চাচ্ছি তাই না তাহলে সেটা কিভাবে পসিবল সেটা পসিবল সেটা এখানে যেহেতু ডম আপডেটের ব্যাপার সাপার থাকছে ডম তো নর্মালি আপডেট নেয় না ডম আপডেট নেওয়ার জন্য কী করতে হয় স্টেট নিয়ে কাজ করতে হয় তাই না তাহলে স্টেট নিয়ে যদি আমাদের কাজ করতে হয় কিভাবে সেটা আমরা করতে পারি অবশ্যই আমাদের একটা স্টেট লাগবে ফার্স্ট আমরা এখানে স্টেট নিয়ে নিব স্টেট ইকুয়াল টু একটা অবজেক্ট যেখানে আমাদের নেম থাকবে নেম আপাতত এম টি স্ট্রিম ওকে ফাইন একদম এমটি স্ট্রিম যখন এই ইভেন্ট ডট ইনপুট হ্যান্ডেলারকে কল করা হবে সোজা কথায় ইনপুট হ্যান্ডেলারটাকে কল করা হচ্ছে বা ইনপুট হ্যান্ডেলার চেঞ্জ হচ্ছে তখন কি হবে তখন আমাদের এই স্টেটটা চেঞ্জ হবে তাইতো যখন আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই ক্লিক হ্যান্ডেলারের কোনো দরকার নেই আমরা টু ওয়ে ডাটা বাইন্ডিংসটা করি আমার বাটন আছে থাক এটা নিয়ে চিন্তা করার দরকার নেই যখন ইনপুট হ্যান্ডেলার চেঞ্জ হবে তখন আমাদের স্টেটটা আপডেট হবে তাহলে স্টেট আপডেট করার সিস্টেমটা কি স্টেট আপডেট করার সিস্টেমটা হচ্ছে দিস ডট সেট স্টেট এখানে আমাদেরকে একটা অবজেক্ট পাস করতে হবে আমরা নেমটাকে চেঞ্জ করতে চাচ্ছি কীভাবে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু ওকে এইভাবে করে আমরা আমাদের ইনপুট হ্যান্ডেলারটাকে চেঞ্জ করতে চাচ্ছি আবার আমরা আর একটা কাজও করতে পারি এই যে দেখেন অনচেঞ্জ তো বসিয়েছি ইনপুট হ্যান্ডেলারের সাথে টাইপ বসিয়েছি প্লেস বসাইছি। বসিয়েছি এখানে আমরা কিন্তু ভ্যালুটাকেও বসাইতে পারি আমাদের ভ্যালু এখানে বসাই দিতে পারি ভ্যালু কীভাবে বসাবো এই যে সিম্পল দিস ডট স্টেট ডট নেম এটা আমাদের ভ্যালু আচ্ছা তাহলে এই যে এখানে আমরা ভ্যালো মিস্টার এক্স বসিয়েছি এই পুরো কনসেপ্টটাকে কিন্তু আমরা ভ্যারিয়েবলের ভেতরে নিয়ে যেতে পারি যে যদি নাম থাকে তাহলেই শুধুমাত্র এটা বসবে আদারওয়াইজ কিছু বসবে না এইভাবে করে চিন্তা করেন আমরা যাভা স্কিপ করিখবো তাই আমরা এখানে নিয়ে নিলাম এইভাবে করে কার্লি ব্র্যাকেট দিয়ে নিলাম যদি দিস ডট স্টেট ডট নেম থাকে ওকে যদি থাকে এটা যদি ট্রুথি ভ্যালু হয় শুধুমাত্র তখনই এটা রেন্ডার করবে কী রেন্ডার করবে তখনই রেন্ডার করবে হ্যালো মিস্টার এইবার আমাদের নেমটাকে দিতে হবে তাই না দিস ডট স্টেট ডট নেম আর ইলস ইলস কী হবে ইলস হচ্ছে এমটিস্টিং বসবে বা নাল যে কোনো কিছু দিতে পারেন দেখা যাক কাজ করে কি না সেভ করি আমি আবার বোঝাবো সমস্যা নেই না বুঝলে আপাতত কিছুই নাই কিছুই নাই তাই ইন্টারিওর নেম দেখাচ্ছে দেখেন তো এখানে বাহ কাজ করছে কিন্তু এখানে কমাই দিলে এখানেও কমে যাবে এটাকে বলে টু ওয়ে ডাটা বাইন্ডিং এই সেম নাইম এই সেম নাইম টুইঙ্কেল ক্যাটস টুইঙ্কেল ক্যাটস কী মজার না ব্যাপারটা অনেক মজার সো এই হচ্ছে কনসেপ্ট ইভেন্ট বা হ্যান্ডেলার এইভাবেই কাজ করে আপনি যদি সিলেক্ট নিয়ে কাজ করেন তাহলে সিলেক্টের জন্য চেঞ্জ হ্যান্ডেলার ইউজ করতে হবে চেঞ্জ চেঞ্জ হ্যান্ডেলার চেঞ্জ ইভেন্ট ইউজ করতে হবে মানে এটা একটু ঘাটাঘাটি করে বের করে নিতে হবে এবং প্রত্যেকটা হ্যান্ডেলার ইউজ করার সিস্টেম একই প্রত্যেকটা হ্যান্ডেলার আর যেহেতু রিয়্যাক্টে আমাদের সব কিছু স্টেট নিয়ে কাজ আমাদের কোনো একটা হ্যান্ডেলারে কোনো একটা কিছু ঘটলে স্টেটটাই আপডেট করা মেইন উদ্দেশ্য থাকবে ওকে আমরা এই যে দেখেন ক্লিক হ্যান্ডেলারে এক লাইনের কাজটা করেছি তাই না এই হ্যান্ডেলারটাকেই আমরা আর একটু ডিফারেন্টভাবে লিখতে পারতাম এখানে আমরা হ্যান্ডেলার দিব না কনসোল লক করেছি তো এখানে আমরা হ্যান্ডেলার দিব না এখানে আমরা হ্যান্ডেলার না দিয়ে ইনলাইনে কীভাবে হ্যান্ডেলার ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে যে অন ক্লিক এখানে ব্যবহার করেছি ধরে নিলাম যে আমাদের আপাতত কিছুই নেই অন ক্লিক পর্যন্ত আছে এরপরে আমরা ইনলাইনে কিভাবে হ্যান্ডেলারটা বসাইতে পারি ইনলাইনে হ্যান্ডেলার বসানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যারো ফাংশন কল করতে হবে অ্যারো ফাংশন কল করে আমাদেরকে কি করতে হবে এই যে অ্যারো ফাংশনের ভেতরে কিছু থাকলে সেটাকে কল করতে হবে এখানে ইভেন্ট থাকলে এখানে ধরেন আমরা ইভেন্ট পেলাম এই ইভেন্টটাকে আমরা এখানে কনসোল লক করতে পারি কনসোল ডট লক ইভেন্ট এইভাবে করেও যদি আপনার কোনো ফাংশন ইভেন্ট অ্যাকচুয়ালি যদি আপনার কোনো ইভেন্ট হ্যান্ডেলার এক লাইনের হয়ে থাকে সেহেতু সেক্ষেত্রে আপনার আলাদা করে হ্যান্ডেলার ফাংশন তৈরি করার কোনো দরকার নেই আপনি একই লাইনের ভেতরে সেটা করতে পারেন কোনো প্রবলেম নেই ওকে তো আমরা সেভ করি সেভ করে দেখার চেষ্টা করি কী অবস্থা হয় দেখেন আগের মতোই আউটপুট কোনো ডিফারেন্স নেই আসলে ইভেন্ট হ্যান্ডেলার খুব ছোট্ট একটা জিনিস ইভেন্ট হ্যান্ডেলারের কনসেপ্ট হচ্ছে যে আমার একটা ইভেন্ট থাকবে আপনাকে প্রথমে টার্গেট করতে হবে টার্গেট অ্যান্ড স্পেসিফিক টার্গেট স্পেসিফিক ইভেন্ট যে কোনো কাজের জন্য আপনার একটা স্পেসিফিক ইভেন্ট থাকবে সেই ইভেন্টটাকে আপনাকে টার্গেট করতে পারতে হবে এই ইভেন্টটাকে যখন আপনি টার্গেট করে ফেললেন সেই টার্গেটেড ইভেন্টের জন্য একটা হ্যান্ডেলার তৈরি করতে হবে হ্যান্ডেলারের পরে কী করতে হবে হ্যান্ডেলারের ভেতরে আপনি যাবতীয় ডিটেলস দিবেন এবং ইন এভরি হ্যান্ডেলার উই get গেট ইভেন্ট অবজেক্ট প্রত্যেকটা হ্যান্ডেলারের ভেতরে আমরা একটা করে ইভেন্ট অবজেক্ট পাবো অবজেক্টের ভেতরে ইভেন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য থাকবে আর আমাদেরকে কি করতে হবে অ্যাজ ইউজুয়াল যে কোনো কাজই করতে পারি আমরা বাট অ্যাজ ইউজুয়াল যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ইভেন্টের ভেতরে আমাদের স্টেটটাকে চেঞ্জ করতে হবে বিভিন্নভাবে স্টেটটাকে চেঞ্জ করার মাধ্যমে কি হবে স্টেটটাকে চেঞ্জ করার মাধ্যমে আমরা আমাদের ডমে অর্থাৎ আমাদের এই যে আউটপুটে বিভিন্ন রকম চেঞ্জ আনতে পারবো যদি এই যে এইখানে খেয়াল করেন যে আমরা লেগসি এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা তো আগেই দেখেছেন যে স্টেটের ভিডিওতেই দেখেছেন যে স্টেট চেঞ্জ হওয়ার মানেই শুধুমাত্র আমাদের ডমে রিজেন্ডার হবে কোনো কিছু তাই যদি আমাদের এখানে যা লেগছি সেটা ডমে আনতে হয় তাহলে কী করতে হবে অবশ্যই সেই ডেটাটাকে স্টেটের ভেতরে রাখতে হবে আদারওয়াইজ তো হবে না তাই না তো আপনি যদি মনে করেন যে স্টেট বাদে একটা ভ্যারিয়েবলের ভেতরে রাখবো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম সেটা হয় না তাই রিয়্যাক্টে একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের ডমে কোনো কিছু রেন্ডার করতে হচ্ছে দ্যাটস মিন সেটা স্টেট থেকেই হইতে হবে এবং যদি সেটা পরবর্তীতে চেঞ্জ করার মানসিকতা আপনার থাকে যদি সেটা ডাইনামিক ডেটা হয়ে থাকে যদি ডাইনামিক ডেটা না হয়ে স্ট্যাটিক ডেটা হয়ে থাকে তাহলে আপনি হার্ড করে লিখে দেন ভ্যারিয়েবল থেকে দিয়ে দেন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার মাথার ভেতরে এরকম প্ল্যান থাকে এই ডেটাটা পরবর্তীতে চেঞ্জ হবে কোনো না কোনো ইভেন্ট ঘটলে চেঞ্জ হবে সার্ভার থেকে আসার মাধ্যমে চেঞ্জ হবে কিছু না কিছু ঘটার মাধ্যমে চেঞ্জ হবে তখন সেটাকে আপনার স্টেটের ভেতরে রাখতে হবে এবং বিভিন্ন বিভিন্ন ইভেন্ট ঘটার মাধ্যমে যখন আপনি ডেটাটাকে চেঞ্জ করতে চাচ্ছেন তখন আসলে আপনার ডমে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি কি করবেন ওই ইভেন্ট হ্যান্ডেলারের ভেতরে থেকে শুধু স্টেটটাকে চেঞ্জ করে দেবেন আর কিচ্ছু করতে হবে না শুধু স্টেটটাকে চেঞ্জ করে দিবেন রিয়্যাক্ট আপনার জন্য এটাকে রিজাইন্ডার করে দিবে ভেরি সিম্পল আরও অনেক ইভেন্ট নিয়ে কাজ করা যায় কিন্তু আমার মনে হয় না দরকার আছে আমরা যেহেতু প্রজেক্ট করব প্রোজেক্ট করলে অনেকগুলো ইভেন্ট আমাদের সামনে চলে আসবে অনেক ঝামেলার কাজ চলে আসবে সো আপনারা এই ভিডিওটাই দেখেন এই ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করেন এক্স্যাক্ট ইভেন্ট কিভাবে কাজ করে আমি দুইটা ইভেন্ট দেখালাম একটা হচ্ছে ক্লিক ইভেন্ট আর একটা হচ্ছে অনচেঞ্জ ইভেন্ট আপনারা আরও দশটা ইভেন্ট নিয়ে কাজ করেন একটা ফর্মের মতো বানানোর চেষ্টা করেন এই বাকি কাজগুলো আপনাদেরকেই করতে হবে একটা ইভেন্টই বা একটা বা দুইটা ইভেন্টই টিউটোরিয়ালে দেখানো হয় তো বাকি ইভেন্টগুলো নিজের থেকে নিজে করে নিতে হয় যেমন ড্রপডাউনের জন্য যে সিলেক্ট আছে সিলেক্ট নিয়ে কাজ করতে পারেন আপনি চেকবক্স নিয়ে কাজ করতে পারেন চেকবক্স বা রেডিও সব জায়গায় কিন্তু চেঞ্জ নিয়ে কাজ হবে তো ক্ষেত্রে কিভাবে জিনিসটা কাজ করছে একটু রিসার্চ করার চেষ্টা করেন রিসার্চ করলেই আপনি পেয়ে যাবেন এবং এই বিষয়ে অসংখ্য আর্টিকেল এবং ডকুমেন্টেশন তো রিয়াক্টের আছেই আর্টিকেল অসংখ্য আছে সো একটু ঘাটাঘাটি করলেই আর কোনো প্রবলেম আপনি ফেস করবেন না আমার মনে হয় সেটা সো আজকে আর ভিডিও লেন্দি করবো না আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনার বন্ধুদেরকে বলবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আপনাদের দোয়াই আস্তে আস্তে বাড়তেই আসে সো যাই হোক দেখা হবে পরবর্তী ভিডিওতে আর পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো স্টেটলেস কম্পোনেন্ট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছোট্ট ভিডিও হবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকসের উপরে আমরা আলোচনা করতে যাচ্ছি নেক্সট ভিডিওতে আশা করছি সাথেই থাকবে গুড বাই